एवरीवन वेलकम बैक टू माय चैनल आमी स्वाति আর আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব বলে চলে এসেছি। লিপস্টিক পড়তে আমরা মেয়েরা সবাই মোটামুটি খুবই ভালোবাসি, আর অনেকেই আছে যারা লিপস্টিক ছাড়া এক পাও চলতে পারে না। তো আমি তাদের মধ্যে নই, কিন্তু আমি লিপস্টিক পড়তে ভীষণ ভালোবাসি, কিন্তু সবসময় লিপস্টিকটা পছন্দ করি না। কিন্তু আমার কাছে যা লিপস্টিক আছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সব থেকে কম দাম থেকে শুরু করব, কারণ আমি কম দামি কিছু লিপস্টিক কিনেছিলাম পড়ব বলে, বাট সেটা পড়া হয়নি এখনো পর্যন্ত। কারণ কম দামের লিপস্টিক হয়নি, অনেক কিছু থাকে, সেই বিষয়ে আমি আলোচনা করব সেটার ব্যাপারে। তার আগে আমার কালেকশনগুলো দেখিয়ে দিই। পছন্দ হয় তোমরা যদি বুঝতে না পারো, তাই জন্য
একটা কথা কি যে কিছু কিছু লিপস্টিক আছে যেগুলো কম প্রাইসের হয়, সেগুলো কেন কম প্রাইসের হয় সেটা বলেছি। কারণ আমাদের লিপের ক্ষেত্রে না এমন কিছু লিপস্টিক আছে যেগুলো কম প্রাইসের, কিছু কেমিক্যাল মেশানো থাকে, ওই জন্যই কম প্রাইসের হয়। আমরা বলি কম প্রাইসের জিনিস বাজে হয়, খারাপ হয় না। অনেক জিনিস আছে কিন্তু কম প্রাইসেও ভালো জিনিস পাওয়া যায়, কিন্তু লিপস্টিকের ক্ষেত্রে বা আইলাইনারের ক্ষেত্রে বা মুখের ক্ষেত্রে মানে মেকআপের ক্ষেত্রে একটু বেশি টাকা দিয়ে কেনা উচিত। কারণ আমরা চোখ, লিপ এগুলো খুব সেন্সিটিভ জায়গা না, তো এখানে যদি কম দামের কিছু লাগাই আর সেটা যদি স্যুট না হয় তো সেক্ষেত্রে বিশাল বড় একটা প্রবলেম হয়ে যেতে পারে। কম দামের লিপস্টিকগুলো ইউজ কেন করা উচিত নয় সেটাই বলছি। হয়তো পকেট মানি বাঁচিয়ে লিপস্টিকটার দাম কই গিয়েও কিছু পয়সা থেকে যায়, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, এক আধটা দিন কিন্তু আমরা ইউজ করতে পারি, কিন্তু প্রতিদিনের ইউজের জন্য কিন্তু কম প্রাইসের লিপস্টিক কিন্তু ইউজ করা উচিত নয়। তবে হ্যাঁ, আমি এটা বলতে পারি না যে কম প্রাইসের লিপস্টিকের মধ্যে যদি এই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে তাহলে অবশ্যই সেটা কিনবে, আর তাছাড়া কিনবে না। কারণ কম প্রাইসের লিপস্টিকগুলোতে যেহেতু খুব পরিমাণে কেমিক্যাল মেশানো থাকে তাই প্রাইসটা একটু কম হয়, কিন্তু সেটা কিন্তু ঠোঁটের পক্ষে কিন্তু ডেঞ্জারাস হতে পারে, ইভেন ক্যান্সার পর্যন্ত হতে পারে, ঠোঁট কালো হয়ে যেতে পারে, তো বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। যদি তোমরা সেটা রেগুলার ইউজ করতে চাও, কিন্তু যদি রেগুলার ইউজ না করো, বিয়ের বাড়িতে বা অন্য কোনো অকেশনে যদি পরে যাও সেটা কোনো ব্যাপার না, একটা দিন দুটো দিন কিন্তু পরা যায়, কিন্তু রেগুলারের জন্য নয়। তো লিপস্টিক কেনার আগে আমরা কি কি দেখে কিনবো যে যেটা আমার লিপসের পক্ষে কিন্তু একদমই হার্মফুল হবে না, তো দেখে নি সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কি কি। দেখে নিয়েছি যে কি কি ইনগ্রিডিয়েন্টস থাকলে আমরা লিপস্টিক কিনবো, যদি সেটা কম প্রাইসের লিপস্টিকেও, আমি প্রাইস নিয়ে কিছু বলছি না, সেই লিপস্টিকটায় যদি এই ইনগ্রিডিয়েন্টসগুলো একটাও থেকে থাকে তাহলে তবেই কিনবে, আর না হলে কোনো কেমিক্যালযুক্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকলে সেটা প্লিজ কিনো না, সেটা কিন্তু তোমার পক্ষে আর তোমার লিপসের পক্ষে কোনোটাই সঠিক নয়, তোমার জন্য সেটা নয়। কারণ আমাদের ফেস অ্যান্ড আমাদের স্কিন দুটোই খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে, সেখানে কোনো কেমিক্যালযুক্ত জিনিস যদি রেগুলার ইউজ করতে থাকি তো সেটা কিন্তু খারাপ হতে বাধ্য। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের কাছে এই ভিডিওটা হেল্পফুল হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে, আর প্রেস করে দিও পাশে থাকা বেল আইকনটি, তাহলে নতুন নতুন আপডেটস চলে যাবে তখন তোমাদের কাছে যখনই আমি কোনো ভিডিও। তো আজকের মতো বন্ধুরা টাটা করে দিচ্ছি, সবাই সুস্থ থেকো অ্যান্ড খুব 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 হ্যাপি।